আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পাকোড়া মাই স্টাইলে। তো চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে 3 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 চামচ চালের গুঁড়া নিব। তো চালের গুঁড়াটা নিলে পাকোড়াগুলো একটু ক্রিস্পি টাইপের হয়, এজন্য চালের গুঁড়াটা নেওয়া হয়েছে। কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, আমি কর্নফ্লাওয়ারটা দেইনি। আর এখানে আমি 1/2 চামচের মতো গোলমরিচ আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটাও সাথে দিয়ে দিয়েছি, আর সাথে একটি ডিম দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। এরপরে সামান্য পানি দিয়ে আবার আমি ব্যাটারটা আর একটু, এত পাতলাও করব না আবার বেশি ঘনও করব না, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ডোটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো আমি পানি দিব। পানির পরিমাণটা প্রথমে অল্প করে নেবেন, এরপরে লাগলে ব্যাটারটা যখন দেখবেন যে না বেশি ঘন, তখন আরেকটু দেওয়া যাবে। আর আমি এখানে একটু কালার যাতে হয় সেজন্য আমি হলুদের গুঁড়োটা না দিয়ে একটু ফুড কালার দিয়েছি এখানে। তাহলে যখন ফুলকপির পাকোড়াগুলো ভাজবো একটু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমি ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিব, 2-3 মিনিট একটু ভাপ দিয়ে তারপর এই ব্যাটারটার সাথে চুবিয়ে আমি গরম তেলে ভেজে নিব। তো চলুন দেখে নিই কীভাবে বাকিটা প্রসেসিং করলাম। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে এক পাশ কাঁচা থাকবে আর এক পাশটা শক্ত থাকবে। তো আমি 1-2 মিনিট পর পরই উল্টিয়ে দিচ্ছিলাম যাতে দুপাশটাই সিদ্ধ হয়ে যায় আর কালারটাও যেন সুন্দর আসে, পুড়ে না যায়, এটা খেয়াল রেখে করতে হবে। ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। আর দেখতেই পাচ্ছেন খুবই ক্রিস্পি ছিল,
আর খেতে খুবই ভালো লাগছিল, সাথে সস দিয়ে খেতে আরও মজা। তো আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের এই বিকেলের নাস্তাটি, বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।